নমস্কার, রমণীয় বুটিকের পক্ষ থেকে আরও একবার হাজির হলাম আপনাদের সামনে আমাদের কিছু ক্রিয়েটিভিটি নিয়ে। আজকের বিষয় হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি। আমরা দেখাবো রেশম চেক তাঁতের উপর। আমি সরাসরি শাড়িতে চলে যাই। আমার প্রথম শাড়িটি একটি মেজেন্টা কালারের রেশম চেক তাঁত। আমি ঠিক বুঝতে পারছি না কেমন রং আসছে। যদি যে রঙে আসুক, এটা কিন্তু একদম মেজেন্টা কালার, ঠিক আছে? মেজেন্টা কালার যেটা হয় সেটা, এটা একদম মেজেন্টা কালার। হয়তো লাল আসছে, কিন্তু এটা মেজেন্টা কালার। আমি শাড়িটা একটু খুলে দেখাই শাড়িটা কেমন। এইটা হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়ির বর্ডার উপর আর নিচে। এটাকে বলে হেরিং বোন, হেরিং বোনের কাজ করা রয়েছে, খুব সুন্দর ইন্ট্রিকেট কাজ। আর এইটা হচ্ছে আপনার আঁচল, এইটা হচ্ছে আঁচল। এভাবেই ওপর আর নিচে কাজটা গেছে, সারা শাড়ি জুড়ে ছোট ছোট এরকম ফুল রয়েছে। এই হচ্ছে শাড়িটা, এর কোনো ব্লাউজ পিস নেই। যদি ব্লাউজ পিস চান তাহলে এরকমই একটু কাজ করা ব্লাউজ পিস আমরা করে দিতে পারি, কন্ট্রাস্টে, মানে হোয়াইটের ওপর মেজেন্টা দিয়ে। ব্লাউজ পিস ছাড়া এই শাড়িটার দাম হচ্ছে 1850, 1850, আর ব্লাউজ পিস নিয়ে শাড়িটার দাম পড়বে 2050, 2050। এবারে শাড়িটি, এটি একটি রেশম চেক তাঁত। এর কালারটা হচ্ছে একটু সি গ্রিন কালার, একটু ডার্ক সি গ্রিন। এই শাড়িটার আমি প্রথমে আঁচলটা দেখাবো, আঁচলটা খুব সুন্দর, সেই জন্য আমি আঁচলটাই প্রথমে দেখাবো। এই হচ্ছে আঁচল, দেখুন আঁচলে এরকম এমব্রয়ডারি করা রয়েছে, হেরিং বোন এমব্রয়ডারি করা রয়েছে। এই শাড়িটার একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে শাড়িটার পুরো বর্ডার জুড়ে নিচেও দেখা যাচ্ছে এবং সারা শাড়িটার ওপরেও নিচে এরকম বর্ডার জুড়ে এরকম কাঁথার প্যাচ লাগানো রয়েছে। এটাও কিন্তু হাতের কাজ, মানে হাতে করা কাঁথা, কাঁথার এরকম প্যাচ লাগানো রয়েছে সারা শাড়িটা জুড়ে, ওপরে এবং নিচে, মানে ওপরের দিকে এবং নিচের দিকে দুটো দিকেই পাবেন। আর সারা শাড়িতে এরকম ছোট ছোট চৌকো চৌকো বুটি করা রয়েছে, চৌকো চৌকো ছোট ছোট বুটি এবং ঘন বুটি, এরকম ঘন বুটি করা রয়েছে। এই হচ্ছে শাড়িটা। এটারও ব্লাউজ পিস হিসেবে আমরা এই প্যাচ ওয়ার্কটা দিয়ে দিচ্ছি, এই যে কাঁথার প্যাচ এটা আমরা দিয়ে দিচ্ছি। শাড়িটির প্রাইস হচ্ছে এই প্যাচ ওয়ার্ক নিয়ে 2050, শাড়িটির প্রাইস এই প্যাচ ওয়ার্ক নিয়ে 2050। রেশম চেক তাঁতে হেরিংবোন এবং কাঁথার প্যাচ করা। আমাদের তিন নম্বর শাড়ির রেশম চেক তাঁতটি রং হচ্ছে আবারও মেজেন্টা কালার। হয়তো এটা একটু লাল আসছে, কিন্তু এটা কিন্তু একদম মেজেন্টা কালার, মানে আমরা নর্মালি যেটাকে রানী কালার বলি, ঠিক সেই কালারটাই। এটার সারা শাড়ি জুড়ে এরকম কটন সিল্কের একটা বর্ডার বসানো আছে, সারা শাড়ি জুড়ে কটন সিল্কের বর্ডার বসানো আছে। আমি আঁচলটায় চলে যাই, এই হচ্ছে আঁচল, আশা করি দেখা যাচ্ছে। এই হচ্ছে আঁচল, আঁচলে হেরিংবোন এবং কাঁথা দুটোই করা রয়েছে, হাতের কাজ। এটা হচ্ছে আঁচল আর এইটা হচ্ছে শাড়ি। এই শাড়ির নিচে প্রত্যেকটা কুঁচির জায়গায় এরকম একটা একটা করে ঝাড় পড়বে, আশা করি বুঝতে পাচ্ছেন, কুঁচির জায়গায় এরকম একটা করে ঝাড় পড়বে। আর সারা শাড়িটাতে এরকম বরফি বরফি প্যাটার্নে কাঁথা ওয়ার্ক করা রয়েছে, খুব সুন্দর শাড়িটা। আঁচলটা দেখে বুঝতে পাচ্ছেন যে কি সুন্দর ইন্ট্রিকেট কাজ। এই শাড়িটার সঙ্গে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিস, সাদার উপর এই মেজেন্টা কালার দিয়ে এরকম এমব্রয়ডারি করা রয়েছে এর সঙ্গে ম্যাচ করে। এই হচ্ছে শাড়ি ব্লাউজ পিস, ব্লাউজ পিস সমেত এই শাড়িটার প্রাইস হচ্ছে 2250, 2250। আমাদের আজকের ভিডিও শেষ শাড়ি এটা। এটা একটা স্কাই ব্লু কালারের রেশম চেক তাঁত, স্কাই ব্লু একটু ডার্ক ঘেঁষা আর কি, স্কাই ব্লুটা একটু ডার্ক হলে যেমন হবে তেমন। আর তাতে সাদা সুতো দিয়ে
হেরিংবোন করা রয়েছে। আমি শাড়িটা খুলে দেখাচ্ছি। এইটা হচ্ছে শাড়ির আঁচল, এই হচ্ছে শাড়ির আঁচল, আর এই হচ্ছে শাড়ির ওপর এবং নিচে এরকম কাজ, পুরো শাড়িটা জুড়ে এরকম। খুব সুন্দর কাজ, কাজটা বুঝতেই পাচ্ছেন খুব ইন্ট্রিকেট হেরিং বোন করা রয়েছে। সারা শাড়িতে এরকম একটা ট্রায়াঙ্গুলার মোটিফে কাজ করা রয়েছে, আর আঁচলটা তো রয়েছে এরকম সুন্দর বর্ডারের মতো করে এরকম আঁচল রয়েছে। এই শাড়িটায় ব্লাউজ পিস নেই, ব্লাউজ পিস ছাড়া এই শাড়িটার প্রাইস 1850। যদি ব্লাউজ পিস চান করে দেওয়া হবে, তাহলে সেক্ষেত্রে এটার প্রাইস হয়ে যাবে 2050-2050। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকে রেশম চেক তাঁতে মূলত হেরিংবোন দেখালাম, একটা শাড়িতে একটু কাঁথাও দেখিয়েছি। এটাই আজকের ভিডিওর আমাদের মূল বিষয়বস্তু ছিল। রমণীয় থেকে কেনাকাটা করুন, যারা রমণীয় থেকে কিনছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করি, ভালো থাকবেন, নমস্কার।